হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমিস ব্লগ আমি না বাড়ির ছাদের উপরে টবে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি চলো তোমাদের সাথে গাছগুলো একটু শেয়ার করি আমাদের বাড়ির ছাদের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব ওদিকে প্রথমেই তোমরা দেখতে পেলে চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েছিলাম সাদা কালারের চন্দ্রমল্লিকা আর এখানে আছে লাল চন্দ্রমল্লিকা অনেক রকমের চন্দ্রমল্লিকা ফুল গাছ হয় তো আমি লালটা আর সাদাটা এই দুটোই বসিয়েছি দেখো কত ফুল গাছ হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে আর এটা কি ফুল এটার নাম আমি জানি না আর এটা হচ্ছে রজনীগন্ধা একটাই ফুল গাছ হয়েছে আর এদিকে আছে অনেক গাঁদা গাছ আছে আমি থোকা গাঁদার ফুল গাছ লাগিয়েছিলাম সে থোকা গাঁদা আছে আর এই সাইডে দেখো আর একটা চন্দ্রমল্লিকা গাছ আছে কত সুন্দর লাগছে না গাছগুলো দেখতে পুরো বিউটিফুল ন্যাচারাল বিউটি সুন্দর লাগছে আর দেখো এদিকেও টবে থোকা গাঁদার ফুল গাছ আছে ছাদে বেশিরভাগ ফুলই থোকা গাঁদা জানো তো গাঁদা ফুল গাছগুলোর জন্য না আমাদের ছাদটার সৌন্দর্য আরও বেড়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখো তোমাদের দূর থেকে একটু দেখাই কত ফুল হয়েছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আরও ফুল হয়েছিল সব শুকিয়ে গেছে তাই জন্য আর এদিকে দেখো একটা প্লেটে আমি ধনেপাতা গাছ লাগিয়েছি আর এদিকেও চন্দ্রমল্লিকা গাছ রয়েছে অ্যালোভেরা গাছ আছে আরও অনেক কিছু গাছ আছে আর এখানে আর একটা চন্দ্রমল্লিকা গাছ রয়েছে চন্দ্রমল্লিকা গাছ আর গাঁদা গাছ এই দুটো গাছে ভর্তি হচ্ছে আমাদের বাগানের যে টবগুলো রয়েছে না সেগুলোতে এটার কি ফুল গাছটার নাম আমি জানি না আর এখানে আর একটা অ্যালোভেরা গাছ রয়েছে নয়নতারা ফুল গাছ রয়েছে আর এটা হচ্ছে কলা গাছের মধ্যে পেঁয়াজ চাষ করা হয়েছে আর এখানে দেখো হোয়াইট রোজ সাদা গোলাপ ফুল গাছ লাগানো হয়েছে এখাতে এটাতে একটাই ফুল ফুটেছে তো আমার বাগানটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমি ছাদে উঠেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি নিচে আরও অনেক ফুল গাছ আছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব।